দেখে নিন অদ্ভুত এক কাণ্ড, যেভাবে যুক্তরাষ্ট্রের নারী কয়েদিরা গর্ভবতী হয়ে পড়ে জেলের মধ্যেই। কয়েদি সংখ্যার বিচারে এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিশ্বের 25% কয়েদি থাকেন যুক্তরাষ্ট্রের জেলে। 1980 থেকে 2010 সালের মধ্যে সংখ্যাটা সবচেয়ে বেড়েছে। পুরুষ কয়েদিদের পাশাপাশি একইভাবে বৃদ্ধি পেয়েছে মহিলা কয়েদিদের সংখ্যাও। বর্তমানে সে দেশে 1,00,000 মহিলার মধ্যে 67 জনই বিভিন্ন অপরাধের জন্য জেলে বন্দী। এর মধ্যে গুরুতর অপরাধ যেমন রয়েছে, তেমনি রয়েছে সূক্ষ্ম অপরাধও। এক ঝলকে দেখে নিন সেখানকার জেলে মহিলাদের কী কী সহ্য করতে হয়। নাবালিকা কয়েদিরা মাঝে মধ্যেই যৌন নিগ্রহের শিকার হন, বহু ক্ষেত্রে জেলকর্মীরাই এই ঘটনার পেছনে থাকেন। মহিলা কয়েদিরা পুরুষ কয়েদিদের তুলনায় বেশি অসুস্থ হন জেলে। হেপাটাইটিস সি, এইচআইভি, বিভিন্ন চর্মরোগ নিয়ে জর্জরিত থাকেন তারা। সবসময় এর প্রকৃত চিকিৎসাও মেলে না। জেলে থাকাকালীন অনেক নাবালিকা গর্ভবতী হয়ে পড়েছে, কর্তৃপক্ষ এই বিষয়ে নিরুত্তাপ। জেলকর্মীদের থেকে ক্রমান্বয়ে দুর্ব্যবহার পেতে পেতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন অনেক মহিলাই। জেল থেকে বেরোনোর পরে চাকরি পাওয়া বা স্কুল কলেজে যাওয়া একরকম অসম্ভব হয়ে যায়।